সিজগ্রাম ইয়াং জেনারেশনের পরিচালনায় রবিবার সিজগ্রাম HMT হাই স্কুল মাঠে 20তম ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হলো। উদ্যোক্তারা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া যুগে বর্তমান যুব সমাজ ভুলে যাচ্ছে খেলাধুলা, শরীরচর্চা ও সংস্কৃতিকে। তাই সেই সংস্কৃতি ধরে রাখতে এবং যুব সমাজকে মাঠমুখী করতে প্রতি বছরের ন্যায় এবছরও এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে মোট 8টি দল নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল নভেম্বর মাসের 4 তারিখে। এদিন চূড়ান্ত খেলায় কলকাতা ফুটবল দল 2-0 গোলে ক্যানিংকে হারিয়ে জয়লাভ করে। মাঠে উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভানেত্রী শাউনি সিংহ রায়, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি নজরুল ইসলাম টার্জেন, তৃণমূলের যুব সভাপতি মোহাম্মদ রানা, ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাত সিপন, ভরতপুর 1 নম্বর ব্লকের তৃণমূলের সহসভাপতি সৈয়দ রফিকুল হাসান, গুন্দরিয়া পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী ঘোষ, সিজগ্রাম পঞ্চায়েতের প্রধান রাসমিনা বিবি, যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য আনারুল ইসলাম আনির, শিল্পপতি নারায়ণ সিং, শ্রীমন্ত সাহা, ওইদ মোহাম্মদ, প্রধান প্রতিনিধি আমির হামজা, বিশিষ্ট সমাজসেবী কুসুম শেখ, চান্দু শেখ সহ অগণিত ফুটবলপ্রেমী মানুষজন। আজকে সিজগ্রামের বুকে যে গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামে প্রতি বছরে এই মাটিতে এই মাঠে দাঁড়িয়ে এখানে খেলা হয়। আজকে মূলত টার্জেন ভাইয়ের আহ্বানে আমরা এখানে আসা। আমির হামজা ভাই, তিনি আয়োজন করেছেন, বিধায়ক হুমায়ুন কবির এখানে উপস্থিত আছেন, আমাদের আনি ভাই এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধানরাও উপস্থিত আছেন। সবাই মিলেমিশে বাংলার এই ঐতিহ্য, বাংলার খেলোয়াড় প্রেমীদের প্রিয় খেলা ফুটবল, যে ফুটবল সারা মাঠ কাঁপিয়ে বেড়ায়, তারই আজকে ফাইনাল খেলা দেখার জন্য এখানে উপস্থিত হয়েছি। খুব ভালো লাগলো এখানে এসে, কিন্তু এর পাশাপাশি আমাদের সবারই দৃষ্টি দেওয়া উচিত, বাংলায় বহু প্রতিভা রয়েছে, বহু খেলোয়াড় রয়েছে, যাদের সঠিক তত্ত্বাবধান করলে হয়তো বাংলার মুখ ভারতবর্ষের মুখে উজ্জ্বল হবে। সেই জায়গায় যদি আমরা সবাই সচেতন হই, তাহলে বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন দেবে। দেখুন, কাতারের বিশ্বকাপের সঙ্গে তো কোনো কিছু তুলনা টানা যায় না, বিশ্বকাপ বিশ্বকাপ, কিন্তু আমরা গ্রামীণ ফুটবলের এখানে যে উৎসাহ উদ্দীপনা সিজগ্রাম মাঠে দেখি, এটাকে কোনো ছোটো করে দেখার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি, সেই দিক দিয়ে সিজগ্রাম মাঠ এটাকে আমাদের গর্বের মাঠ, এবং আমরা এখানে ফুটবল প্রেমী দর্শকদের প্রচণ্ড উৎসাহ দেখি বা মাঠে উপস্থিতি দেখি, সেটাই আমাদের ভালো লাগে। এই বিশ্বকাপ চলাকালীন যে এখানে একটা ফাইনাল খেলা হলো, এটাকে সম্মানের বলা যায়, এবং সিজগ্রামের ঐতিহ্য মেনে এখানে এই খেলা আগামী দিনেও যাতে চালু থাকে, আরও বড় বড় টুর্নামেন্ট এখানে করা যায়। আমির হামজা আছে, আরও আয়োজকের যারা আছে তাদেরকে সব রকম সহযোগিতা আমার তরফ থেকে আমি করব। আমিও ছোটোবেলা থেকেই খেলা প্রেমী মানুষ, ফুটবল খেলা, আগে আমাদের টাইমে হাডুডু কবাডি খেলা ছিল, সেসবগুলোতেও আমরা নিজে খেলতাম, ফুটবলও খেলতাম। 1986 থেকে বিশ্বকাপে যখন আর্জেন্টিনা জিতে, মারাদোনা যখন গোল করে তার দেশকে জিতায়, তখন থেকেই আমরা ফুটবলকে খুব ভালোবাসি, ফুটবলের আকৃষ্ট আমরা থাকি। আমি গত একদিন আগে যেদিন আমি জলপাইগুড়িতে সার্কিট হাউসে ছিলাম, প্রথমে 8:30 একটা খেলা শুরু হয়েছিল, তারপরে আবার 12:30, মানে প্রায় 3:40 অবধি দুটো খেলাই দেখেছি, তারপরে ঘুমাতে গেছি। আবার 5টার সময় উঠে আমার প্রোগ্রাম ছিল,
হাসিমা এ জঙ্গলে, গরুমারা জঙ্গলে, সেখানেও কনভাইয়ে চাপতে হয়েছে। তারপরে জঙ্গল ভিজিট করে তারপরে আটটার সময় এসে চা খেয়েছি। আমাদের সিজগ্রামে এবছরে প্রতি বছরই এই টুর্নামেন্ট খেলা আমরা উদ্যাপনে ছাড়ি। আমার সহকারী আছে কুসুম শেখ, সে আমার কাকার ছেলে, এবং আমাদের যত ইয়াং ছেলে মানে যারা পড়াশোনা ছাত্র আছে তারা আমাদের সাথে প্রচণ্ডভাবে সহায়তা করে এবং তারা যেখানে যেটা বলি সেই আমাদের কাজ করে, এবং সেই ছেলেরাকে যুবক ছেলেরাকে নিয়ে আমরা সঙ্গ করে এই খেলা প্রতি বছর ছিল। এবং আজকে আমাদের আপনারা দেখতে পেলেন দর্শক যে আমাদের কত শান্তিপূর্ণ খেলা। তারপরের কথা হচ্ছে আমাদের সর্বমান্য অতিথি ধরেন মুর্শিদাবাদ জেলার সভানেত্রী শাহনু সিংহ রায় মহাশয় এসেছিলেন, আমাদের বিধায়ক হুমায়ুন কবির সাহেব এবং এখানকার ব্লক সভাপতি তিনি এসেছিলেন, এবং আমাদের যত শাখা সংগঠনের নেতৃত্ব আছে সালা টু এবং ভরতপুর টু এবং ভরতপুর ওয়ান সবাই এসেছিলো, আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বাররাও এসেছিলো, এবং সিজগ্রামে বুঝতে পারলেন হাজার হাজার দর্শক, 10-15 হাজার দর্শক তার শান্তিপূর্ণ করে খেলা ছাড়বে। আবার ভগবান যদি বাঁচিয়ে হয় আবার আগামী বছর এ মনে বড় করে ছাড়বো। আচ্ছা, আপনাদের খেলা কবে শুরু হয়েছিল? আজকে তো ফাইনাল হলো। খেলা শুরু হয়েছিল নভেম্বর মাসের 4 তারিখে। আচ্ছা, ফাইনাল কোন দল ট্রফি দিয়েছিল? কলকাতা। কতগুলি দল এখানে অংশগ্রহণ করেছে? 8টা টিম অংশগ্রহণ করেছে। কি নাম? আমার নাম আমিন হামজা। আপনার মোবাইল কি স্লো চার্জ হচ্ছে? ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে চার্জ হতে, আর অপেক্ষা কিসের? এবার ফোন চার্জ হবে অতি দ্রুত, কারণ মুর্শিদাবাদের সর্বপ্রথম মোবাইল ডেটা কেবল ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড বেফিক্রে নিয়ে এলো আপনাদের জন্য এক দারুণ সুখবর। আমাদের বুস্ট কেবল 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, যা আপনার ফোনকে চার্জ করবে দ্রুত এবং আরো সহজে। তাছাড়া সেই সাথে প্রতিটি প্রোডাক্টের উপর রয়েছে 3 মান্থ ওয়ারেন্টি এবং আমাদের কোম্পানির ISO সার্টিফিকেট। তাই চীনা প্রোডাক্ট বর্জন করে মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট ব্যবহার করুন। বিশদে জানতে আজই কল করুন 8001 52486।